हेलो बंधुरा रेसिपी विथ रीना रान्नाघरे स्वागत नमस्कार। देखें आमी करब चिकेन भुना खिचुड़ी। चिकेन भुना खिचुड़ी देखें आमी चिकेन निये निये छी 750। डाल निये नेब तीन कोटो, एई कोटो तीन कोटो डाल निब। मुग डाल एई आमी तीन कोटो डाल निये निये छी। मुग डाल এই যে তিন কোটো আড়াইশো কোটোর মুগ ডাল নিয়েছি বড় হাঁড়ি, জল মেপে নেব পরে। এবার কড়াইটা বসিয়ে আগে ডালটা ভেজে নিই। এই যে গ্যাসটা ধরালাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি ডালটা ভেজে নেব। এবার আমি চালটা মেপে নেব, তিন কোটো চাল মেপে নেব, গোবিন্দভোগ চাল দু কোটো, এই যে তিন কোটো গোবিন্দভোগ চাল নিলাম। এবার আমি ছ কোটো চাল ডাল, আমি বারো কোটো জল মেপে নেব। এই যে মুগ ডাল, আতপ চাল, চিকেন 750, এই যে ঘি নিয়ে নিয়েছি পরিমাণ মতো দেব, সাদা তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দেব, নিয়েছি ধনের গুঁড়ো, নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি রসুন বাটা, নিয়েছি আদা বাটা, এগুলো পরিমাণ মতোই দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ। খিচুড়ি চালু দেয় না কিন্তু আমি দেবো পেঁয়াজ কুচি, আলু দিয়েছি, আমার ছেলে আলু পছন্দ করে। এবার আমার ডালটা ভাজা হোক। এই যে আমি চাল মেপে রেখেছি, এই যে ডালটা ভাজা হয়ে গেছে আমার ভুনা খিচুড়ির, এই যে ডালটাও চালের মধ্যে আমি ঢেলে দেবো। এইবার কড়াইটা বসাবো। চিকেন খিচুড়ি যখন তাইলে আমার পেঁয়াজ রসুন লাগবে, সাদা তেল দেব। এই পরিমাণ মতো সাদা তেল দিলাম, তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দেব, এই যে এক চামচ মতো জিরে দিলাম, ছয় সাতটা শুকনো লঙ্কা দিলাম, চারটে তেজপাতা ছিঁড়ে দিলাম, এই যে দারচিনি, এলাচ, চারটে পেঁয়াজ কুচি দেব, এই যে চারটে পেঁয়াজ কুচি দিলাম, এরকম সাইজের চারটে পেঁয়াজ, যেহেতু আমার তিন কোটো চাল তিন কোটো ডাল, এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বাদামি বাদামি কালার ভাজা হোক। এই পেঁয়াজটার মধ্যে আমি আলু কাটা দিয়ে দেবো, এই আমি তিনটে আলু কেটে দিলাম, পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। এই আলু কাটা দিয়ে দিলাম। এইবার আমি দেব এক চামচ ধনের গুঁড়ো, চা চামচের এক চামচ ধনের গুঁড়ো, এই যে এক চামচ ধনের গুঁড়ো দিলাম। আদা বাটা দেব দু চামচ, এই যে দু চামচ আদা বাটা দিলাম। রসুন বাটা দেবো চা চামচের দু চামচ, জলটা আগে দিয়ে নিন, এই যে দু চামচ রসুন বাটা দিলাম, যে যেমন খায় আমি দু চামচই দেবো। এই যে আমি দু চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দেবো এক চামচ, এই যে আমি জিরে বাটা দিলাম এক চামচ, আদা বাটা দিয়ে দিলাম তিন চামচ, এইবার আমি পরিমাণ মতো হলুদ দেবো, পরিমাণ মতো হলুদ দিলাম, লবণটাও যে যেমন খায়, লবণ দিলাম স্বাদ মতো। এইবার আমি 750 চিকেন দিয়ে দেবো, এই যে চিকেনগুলো খুব ছোটো ছোটো করে কাটা আছে, চিকেনটা দিয়ে দিলাম। এইবার আমি পাশে জলের হাঁড়িটা দিয়ে দেবো, এই যে জলটা মেপে নিয়েছি বারো কোটো, এই পাশে আমি হাঁড়িটা দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম। চিকেনটা এবার ভালো করে কষিয়ে নেবো, কষা হোক। এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো, এই যে এমন মতো দু চামচ মিষ্টি দেবো, যেহেতু চিকেন যাচ্ছে এটা এক চামচ দিলাম, এর মধ্যে এক চামচ ঘি দেবো। এখন একটা ঘি দিয়ে দিলাম,
যে চাল ডাল ভাজা আছে ভালো করে কষাও। এদিকে পোলাও জলটাই ভুনা খিচুড়ির জলটা ফুটুক। এই আমার হাতে বানানো গরম মশলা ছোট চামচের দু চামচ দিয়ে দিলাম, এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম, মাংস এক চামচ দিয়ে দিলাম। এই দেখুন চিকেনটা কি সুন্দর তেল বেরিয়েছে। জলটার মধ্যে আমি চাল আর ডালটা ঢেলে দিলাম, তিন কোটো তিন কোটো ছ কোটো, এই যে ঢেলে দিলাম। এবার আমি ঢেকে দেবো, ঢেকে দিলাম। চিকেনটাও দেখেন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এই যে ভুনা খুচুরি উতলে এসে গেছে, এইবার আমি চিকেনটা দিয়ে দেবো। এই দেখেন আমি চিকেনটা কষিয়ে কি সুন্দর করে নিয়েছি। কড়াই আমি দু চামচ ঘি দেব, এই যে চা চামচের দু চামচ ঘি দিয়ে দিলাম। আর দেব না, অনেক সাদা তেল দিয়েছি। এইবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। হোক এইবার গুনা খিচুড়িটা কদ্দূর হলো, এই যে নামিয়ে দিলাম। পাঁচ মিনিট লাগবে, একটু ঢেকে দেবো, পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে। এই দেখেন আমার বেগুন ভাজা হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেবো, এখন ভাজবো না। এ নাও বলো বেগুন ভাজা নাও, আচ্ছা। এই দেখেন আমার খাবার বেড়ে নিয়েছি, এই যে দুটো বেগুন নিয়ে নিলাম, এই যে দুটো বেগুন নিয়ে নিয়েছি। রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যে একটা লাইক একটা ফলো দিয়ে দেবেন। আর এইভাবে চিকেন দিয়ে দেখেন, এই দেখেন চিকেন, চিকেন দিয়ে ভুনা খিচুড়ি আগেও দেখিয়েছি, এইভাবে করে খাবেন, খুব সুন্দর লাগে। এর মধ্যে সয়াবিন দিলে আরও টেস্টি লাগে, দারুণ, কোনো কথা হবে না। খুব সুন্দর অবস্থা, রিনা রান্নাঘর দেখতে থাকবেন, কমেন্ট করে জানাবেন।